কিভাবে আদালতের মাধ্যমে আমার মাইগ্রেশন মামলা পরিচালিত হবে। এই ভিডিওটি সেই সমস্ত লোকদের জন্য যারা বুঝতে চান কিভাবে একটি ভিসা সংক্রান্ত মামলা ফেডারেল সার্কিট অ্যান্ড ফ্যামিলি কোর্ট অফ অস্ট্রেলিয়া ডিভিশন 2 এর মাধ্যমে পরিচালিত হয়। হাই, আপনি কোর্টে মাইগ্রেশন সিদ্ধান্তের পর্যালোচনা বা রিভিউর জন্য একটি আবেদন করতে চলেছেন। আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি। আপনি যে কোনো সময় পজ ছাপতে পারেন এবং নোট নিতে পারেন। একজন সহায়তাকারী ব্যক্তিকে সাথে নিয়ে এই ভিডিওটি দেখলে তা ভালো হতে পারে। এছাড়াও আপনি রিসোর্সেস এর অধীনে FCFCOA ওয়েবসাইটে তথ্য পেতে পারেন। মাইগ্রেশন ডিসিশন ব্রোশারের রিভিউ ডাউনলোড করুন অথবা আমাদের কোর্টের কর্মীদের সাথে কথা বলতে 1300-352-000 নম্বরে টেলিফোন করুন। বুঝতে সাহায্য করার জন্য আপনার যদি কোনো দোভাষীর প্রয়োজন হয় তবে আপনি একজন দোভাষীকে চাইতে পারেন। এই পরিষেবার জন্য আপনাকে ফি দিতে হবে না। এখন এই ভিডিওতে কোর্ট প্রসেস দেখে নেওয়া যাক। আপনি একবার আবেদন করলে আপনার মামলা নির্দিষ্ট ধাপ অনুসরণ করবে। এই স্ক্রিনের শীর্ষে আপনি একটি বার দেখতে পাবেন যা আপনাকে গাইড করতে সহায়তা করবে। আসুন প্রতিটি পদক্ষেপের দিকে তাকাই। প্রথমে আপনাকে আদালতে আবেদন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে আদালতে আবেদন করব? আপনাকে অ্যাপ্লিকেশন ফর রিভিউ অ্যান্ড অ্যান এফিডেভিট নামে একটি ফর্ম ফাইল করতে হবে। আপনি আদালতের ওয়েবসাইটে এই ফর্মগুলি খুঁজে পেতে পারেন। আপনি যদি না জানেন যে একটি এফিডেভিট বা হলফনামা কী বা কীভাবে এটি পূরণ করতে হয় তাহলে আপনি আদালতের ওয়েবসাইটে সহায়ক তথ্য পেতে পারেন। এছাড়াও আপনি গেট হেল্প নির্বাচন করে আদালতের ওয়েবসাইটে বিনামূল্যে আইনি এবং সামাজিক সহায়তা পরিষেবা সম্পর্কে তথ্য পেতে পারেন। ফর্ম পূরণ করা হয়ে গেলে আপনি ই লজমেন্ট ব্যবহার করে সেটি কম্পিউটারের মাধ্যমে আদালতে পাঠিয়ে দিন। আপনাকে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করে একটি এফিডেভিট বা হলফনামা দাখিল করতে হবে এবং আপনাকে একটি ফি দিতে হবে যদি কোনো ছাড় প্রযোজ্য না হয়। আদালতের ওয়েবসাইটে ফি, খরচ এবং মওকুফ সম্পর্কে তথ্য রয়েছে। নিশ্চিত করুন যে আদালতের কাছে সর্বদা আপনার সাথে যোগাযোগের সঠিক বৃত্তান্ত রয়েছে যাতে আপনি আদালত থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন। আপনাকে অবশ্যই আপনার ফোন নম্বর, ডাক ঠিকানা এবং ইমেল ঠিকানা অন্তর্ভুক্ত করতে হবে। আপনার যোগাযোগের বৃত্তান্ত পরিবর্তন হলে আপনাকে অবশ্যই পরিষেবা ফর্মের জন্য ঠিকানার একটি নতুন নোটিশ জমা দিতে হবে এবং ই লজমেন্ট ব্যবহার করে আদালতে পাঠাতে হবে। আপনার যোগাযোগের বৃত্তান্ত আপডেট রাখা গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি আপনার শুনানির তারিখ সম্পর্কে বিজ্ঞপ্তি মিস করেন এবং আপনার শুনানিতে উপস্থিত না হন তবে আপনার মামলা খারিজ হয়ে যেতে পারে। আপনার আদালতের শুনানির জন্য আপনার যদি একজন দোভাষীর প্রয়োজন হয় আপনার আবেদন পর্যালোচনা ফর্মে এই বাক্সে টিক দিন। দোভাষীর জন্য আপনাকে চার্জ করা হবে না। আদালত আপনার আবেদনপত্রটি গ্রহণ এবং পরীক্ষা করে দেখার পর আপনাকে একটি ফাইল নম্বর এবং আপনার নথির কপি পাঠানো হবে যা আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্ট্যাম্প করা হয়েছে। যদি আপনার মামলাটি একটি সুরক্ষা ভিসার আবেদনের সাথে সম্পর্কিত হয় তাহলে আপনার পরিচয় রক্ষা করার জন্য আদালতের নথিতে আপনার আসল নামের পরিবর্তে একটি ভিন্ন নাম, ছদ্মনাম হিসাবে পরিচিত ব্যবহার করা হবে। এখন মন্ত্রীকে জানাতে যে আপনি এই বিষয়টি আদালতে নিয়ে যাচ্ছেন, আপনাকে আপনার নথিগুলির স্ট্যাম্পযুক্ত কপিগুলি প্রিন্ট করতে হবে এবং ডিপার্টমেন্টে পোস্ট করতে হবে বা পাঠাতে হবে আপনার রাজধানী শহরের ডিপার্টমেন্টের ডাক ঠিকানার মাধ্যমে। অফিসের অবস্থানের জন্য ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স ওয়েবসাইট দেখুন বা 131881 নম্বরে ডিপার্টমেন্টে কল করুন। আদালত এটিকেই নথির পরিষেবা বলে। মন্ত্রীর আইনজীবী আপনার নথি গ্রহণ করলে তারা আপনাকে নোটিশ অফ অ্যাড্রেস ফর সার্ভিস পাঠাবে। এর মানে মন্ত্রীর আইনজীবীর কাছে ভবিষ্যতের যে কোনো যোগাযোগের জন্য আপনার যোগাযোগের তথ্য রয়েছে। দেখি আমি ঠিকমতো করেছি কিনা। আমি আমার আবেদনপত্র, হলফনামা দাখিল করেছি এবং আমার আবেদনের ফি পরিশোধ করেছি এবং আমার নথি আদালত কর্তৃক গৃহীত হয়েছে। আমি মন্ত্রীর কাছে আমার স্ট্যাম্পযুক্ত নথিগুলির একটি অনুলিপি পোস্ট করেছি এবং মন্ত্রীর আইনজীবী আমাকে পরিষেবার ঠিকানার নোটিশ পাঠিয়েছেন। এরপর কি? আদালত রিভিউ বা পর্যালোচনার জন্য আপনার আবেদন এবং আপনার আবেদনের প্রতি মন্ত্রীর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং তারপর আপনার মামলার জন্য নির্দেশনা দেবেন। নির্দেশাবলী কি? নির্দেশাবলী হলো আদালতের আদেশ যেগুলো শুনানির জন্য আপনার মামলা প্রস্তুত করতে যা যা করতে হবে তার সময়সূচির রূপরেখা দেয়। এর সাথে আদালতের বইয়ের প্রস্তুতি জড়িত। মন্ত্রীর আইনজীবী দ্বারা প্রস্তুতকৃত এই বইটিতে ডিপার্টমেন্ট বা ট্রাইব্যুনালের কাছে থাকা আপনার মামলার সাথে সম্পর্কিত সমস্ত নথি রয়েছে। নির্দেশাবলী আপনাকে কখন একটি সাবমিশন দাখিল করতে হবে সেটিরও রূপরেখা প্রদান করে।
সাবমিশন কি? সাবমিশনগুলি হলো নথি যা আপনি লেখেন বিচারককে জানাতে যে কেন আপনি মনে করেন আপনার ক্ষেত্রে একটি আইনি ত্রুটি হয়েছে। মন্ত্রীর আইনজীবীও একটি সাবমিশন লিখবেন যাতে মন্ত্রী বিশ্বাস করেন কেন আইনি ত্রুটি করা হয়নি। আপনার সাবমিশনগুলি আপনার ক্ষেত্রে করা আইনি ত্রুটি সম্পর্কে আপনি যা বলতে চান তা বিচারককে বলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। মনে রাখবেন, আপনি ভিসার জন্য যোগ্য কিনা সে সম্পর্কে নতুন প্রমাণ উপস্থাপন করার জন্য আপনি কোনো সাবমিশন ব্যবহার করতে পারবেন না। আদালতে হাজিরা দেওয়ার প্রয়োজন হলে আমি কিভাবে জানব? আপনার আদালতের তারিখকে শুনানি বলা হয়। যখনই আপনাকে শুনানির জন্য আদালতে উপস্থিত হতে হবে, আদালত আপনাকে কখন এবং কোথায় বা কিভাবে উপস্থিত থাকতে হবে তার বিশদ বিবরণ সহ লিখবে। আপনার মামলা ইলেকট্রনিকভাবে বা ব্যক্তিগতভাবে শোনা যেতে পারে। উভয় বিকল্পকেই বলা হয় অ্যাটেন্ডিং কোর্ট। এটি একটি আনুষ্ঠানিক শুনানি এবং সবাই সম্মানের সাথে কাজ করবে বলে আশা করা হচ্ছে। যখনই শুনানি হয় তখন আপনাকে অবশ্যই আদালতে উপস্থিত থাকতে হবে, ইলেকট্রনিকভাবে হোক বা ব্যক্তিগতভাবে হোক। আপনার শুনানির সময়ের কমপক্ষে 10 থেকে 15 মিনিট আগে পৌঁছানো উচিত। আপনি যদি সঠিক দিনে সঠিক সময়ে আদালতে উপস্থিত না হন তাহলে আপনার আবেদনটি সম্ভবত খারিজ হয়ে যাবে এবং আপনাকে মন্ত্রীর আইনি খরচের পাশাপাশি আপনার নিজেরও খরচ পরিশোধ করতে হবে। আমি যদি আমার মামলা প্রত্যাহার করতে চাই তাহলে কি হবে? আপনি নোটিস অফ ডিসকন্টিনিউয়াল নামে একটি ফর্ম পূরণ করে আপনার মামলা প্রত্যাহার করতে পারেন। আপনার মামলা প্রত্যাহারের সাথে সম্পর্কিত খরচ থাকতে পারে, তবে আপনি যত আগে প্রত্যাহার করবেন এই খরচগুলি তত কম হতে পারে। দেখতে ভুলবেন না আপনার ভিসা পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে ভিডিও 1 আদালত কি করতে পারে এবং ভিডিও 3 আদালতে উপস্থিত হবার জন্য আমার কি জানা দরকার। আপনি আদালতের ওয়েবসাইটে আদালতের প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য পেতে পারেন।